হ্যালো ফ্রেন্ডস, এসএনটি স্টাডি অল প্রবলেম সলভ চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ারদের স্বাগত জানাই। তো আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেই বিষয়টি হলো রায়া রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার সম্পর্কে। রায়া রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার ছাড়াও সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কার সম্বন্ধেও আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তো এই রায়া রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার নিয়ে, সরি, যেটা বলবো আজকে ধর্মীয় সংস্কার, সেই ধর্মীয় সংস্কার কোশ্চেনটার জন্য, কোশ্চেনটা উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনটা মার্কস থাকবে যে 4 নম্বর, এটা উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা অবশ্যই দেখবেন, সকল বন্ধুদের জানাচ্ছি এই ভিডিওটা, আমাদের ভিডিওটা আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে তোমাদেরকে অনেক কাজে লাগবে। এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাকে লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটাকে বা আমাদের যে ভিডিওটা দেবেন সেই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো তার সঙ্গে আমি আজকে কিছু কথা বলি মূল আলোচনা যাওয়ার আগে। আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারিনি, বিভিন্ন আমাদের কিছু সমস্যা হচ্ছিলো বলে, অডিও রেকর্ডারের সমস্যা হচ্ছিলো বলে, সাউন্ডটা ঠিকঠাক আসছে, সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক হচ্ছিলো না বলে। তো সেই সমস্যা দূর করার জন্য আমরা একটা কলার মাইক পারচেস করেছি। তো এই কলার মাইকটা খুবই ভালো, তোমরাও কিনতে পারো। যদি যেসব নতুন ইউটিউবাররা আছো বা যারা ভাবছে যে ভিডিও নতুনভাবে আমরাও ইউটিউবে চ্যানেল খুলবো বা ইউটিউবে ভিডিও ছাড়বো, তারা নতুন ভিডিও আর কি কোয়ালিটি বা ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য এই কলার মাইকটা কিনতে পারো। এই কলার মাইকের দাম খুব একটা বেশি নয়। তো তোমরা এই কলার মাইকটা কেনার জন্য আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে গিয়ে পারচেস করতে পারো আর কিনতে পারো। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বললাম, তো আলোচনাটা করার আগে যে বললাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আবার বলছি। তো চলো যারা যাক মূল আলোচনা, লেটস গেট স্টার্টেড। এবার তাহলে আলোচনায় যাচ্ছি। তো আলোচনায় যাওয়ার আগে যেটা আলোচনায় চলে যাচ্ছে, এবার উপনিবেশিক ভারতে যে উপনিবেশ শাসনকালে যে ভারতে যে পরবর্তী সময়ে উপনিবেশ শাসনকাল যখন ভারতে এক ব্রিটিশ শাসনকাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, তারপর যে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটলো বা মধ্যবিত্ত শ্রেণীর উপনিবেশ শাসনে বা ইংরেজের হাত ধরে যে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটলো, সেই মধ্যবিত্ত শ্রেণী সমাজে বা ধর্ম সমস্ত দিক থেকে ভারতীয় সমাজ বা সমস্ত দিক থেকে সংস্কার করার চেষ্টা করছে। আর সেই মধ্যবিত্ত শ্রেণীর যেসব মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিরা সংস্কারের দিক থেকে মেনলি এগিয়ে গেছিলো বা সবথেকে বেশিভাবে এগিয়ে গেছিলো, তাদের মধ্যে অনেকেই নাম করা যায়। তাদের মধ্যে সবথেকে আগে যে নামটা করা দরকার বা যে নামটা করা উচিত বলে আমার মনে হয়, সেই নামটা হচ্ছে রায়া রামমোহন রায়, যাকে আমরা বিভিন্ন ব্যক্তিরা অনেক অভিহিত করেছে, সেটা তোমরা পেয়ে থাকবে। তার মধ্যে একটা যেমন তাকে ভারত পথিক বলা হয়, তাকে নবজাগরণের জনক বলা হয়, আরও ইত্যাদি নামে অভিভূত করা হয়েছে। তাকে সম্রাট দ্বিতীয় অকবর রাজা উপাধি দিয়েছে, এটাও আসলে তোমরা জানো। রায়া রামমোহন রায় খুবই প্রতিভাধারী ব্যক্তি ছিলেন। রায়া রামমোহন রায় হুগলি জেলার এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু বাড়ির পরিবারের বিরুদ্ধে গিয়ে ধর্ম সংস্কার বা বিভিন্ন সংস্কারের পথে এগিয়েছিলেন। তার মূল লক্ষ্য ছিল দেশকে কুসংস্কার মুক্ত করা। তার জন্য সে বাড়ির বিরুদ্ধে গিয়ে এত বড় কাজটা বা এত বড় ঝুঁকিটা সে নিয়েছিল। রায়া রামমোহন রায় ছিল প্রচুর শিক্ষিত বা প্রচুর প্রতিভাধারী ব্যক্তি। সে অল্প বয়সেই ফরাসি, গ্রিক, তারপর ফরাসি, গ্রিক, হিব্রু, তার সঙ্গে সংস্কৃত, ইংরেজি বিভিন্ন ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করে ফেলেছিল এই কান্ডারিটি। আর এর সঙ্গে যে ফরাসি, ইংরেজি বা পাশ্চাত্য ভাষা গ্রহণের সঙ্গে সঙ্গে রায়া রামমোহন রায়ের এক নতুন ভাবধারা জন্ম হয়েছিল। সেই নতুন ভাবধারায় জন্ম করতে যে যারা সাহায্য করেছিল, সেই তাদের মধ্যে যাদের নামগুলো বসে যেসব ইউরোপীয় দার্শনিক, তারা রায়া রামমোহন রায় যে ধর্ম সংস্কারের পথে পা বাড়ানোর পথে সাহায্য করেছিল। তাদের মধ্যে সেইসব দার্শনিকরা হলো যেমন হিব্রু, লক, হিউমস, ভলতেয়ার প্রভৃতি। তো আমি মেনলি যেহেতু ধর্ম সংস্কারটা আলোচনা করবো, আমি পয়েন্ট ভিত্তিক ধর্ম সংস্কারটা আলোচনা করবো। তো আমি আমার আলোচনায় চলে যাচ্ছি।
তো আমি প্রথম যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে একেশ্বরবাদের প্রচার। রাজা রামমোহন রায় শতাধিক মূর্তি পূজা বা বহুশ্বরবাদের বিরোধী ছিল। রাজা রামমোহন রায় বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে একেশ্বরবাদের বিরুদ্ধচারণ করতে, এবং একেশ্বরবাদের বিরুদ্ধচারণ করার জন্য তিনি বিভিন্ন ফরাসি ভাষায় বাংলা ভাষায় বিভিন্ন পত্রিকা প্রকাশ করতে থাকেন রাজা রামমোহন রায়। এবং তিনি রাজা রামমোহন রায় তিনি এই একেশ্বরবাদের প্রচারের জন্য আন্দোলন করেন, এবং তিনি সেই একেশ্বর পুরোহিতদের প্রতি তার তিনি যে আসল যে হিন্দু ধর্মশাস্ত্র যে হিন্দু ধর্মশাস্ত্রে যে একেশ্বরবাদের কথা বলা হয়েছিল সেই কথাগুলো বা সেই ব্যাখ্যাগুলো তিনি পুরোহিতদের কানে ভালোভাবে ঢুকিয়ে দিতে চান, পুরোহিতদের বুঝিয়ে দিতে চান, এবং পুরোহিতরা যাতে গ্রামের সাধারণ মানুষদের যে হিন্দু শাস্ত্রের দোহাই দিয়ে যেসব ধরাধারী পুরোহিতরা যেভাবে মানুষদের সাধারণ মানুষদের ওপর যেভাবে লুট করার মতো একটা এক ধরনের একটা কাজ করতো, সেই কাজের বিরুদ্ধে কিন্তু রাজা রামমোহন রায় স্বেচ্ছার হয়েছিল। এবং তার মূল হাতিয়ার ছিল, এই স্বেচ্ছারের মূল হাতিয়ার ছিল হিন্দু ধর্মশাস্ত্র বা হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাই ভুল। এই ব্যাখ্যায় এখানেও একটি ব্যাখ্যাতে বলা হয়েছিল হিন্দু শাস্ত্রে বলা হয়েছিল যে একেশ্বরবাদের কথা, এই একেশ্বরবাদী কথাই তিনি প্রচার করেছেন। তিনি মূর্তি পূজা বা এমনি পূজায় যেরকম পূজা আমরা দেখি সেই সব মূর্তি পূজায় তিনি মোটেই বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাসী ছিলেন ঈশ্বর, এক ঈশ্বরকে মন দিয়ে ডাকলেই তার আশীর্বাদ তার আশীর্বাদ পাওয়া যায়, তাকে মন দিয়ে ডাকলেই সেরকম তার জন্য মূর্তি পূজা করতে হবে তার কোনো মানে নেই। তো আমি পরবর্তী যে পয়েন্টটায় যাব সেই পয়েন্টটা হচ্ছে উপনিষদ বা বেদান্তের ভাষ্য বা অনুবাদ। তাই রামমোহন রায় বিভিন্ন আর কি সমাজ ধর্মীয় বিভিন্ন সংস্কারের জন্য বা ধর্মকে ভারতীয় কুসংস্কারকে দূর করার জন্য উপনিষদ বা বেদান্তের বাংলা অনুবাদ করেছিল। মোট পাঁচটা উপনিষদকে অনুবাদ করেছিলেন, যা সেই পাঁচটা উপনিষদের নাম হলো ইস, কেন, কট, মাণ্ডুক্য। এই পাঁচটা উপনিষদের বাংলা অনুবাদ করেছিলেন, এবং তার সঙ্গে ইউরোপীয় বেদান্তবাদের বাংলা ভাষ্য তিনি অনুবাদ করেছিলেন, এবং যার মাধ্যমে তিনি বিভিন্ন সংস্কারের পথে ধর্মীয় সংস্কারের পথে এগিয়ে গিয়েছিলেন। তো এই পরবর্তী যে শেষ পয়েন্টটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেই পয়েন্টটা হচ্ছে আত্মীয়সভা, মানে এই আত্মীয়সভা বা ব্রহ্ম সমাজ। রাজা রামমোহন রায় এই সমস্ত ধর্মীয় সংস্কার বা বিভিন্ন ধরনের সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন। প্রথমে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। এই আত্মীয়সভা যে আত্মীয়সভা প্রতিষ্ঠা ক্ষেত্রে অনেক ব্যক্তি তাকে রাজা রামমোহন রায়কে সাহায্য করেছিলেন এবং আত্মীয়সভায় তারা অংশগ্রহণ করেছিলেন। আত্মীয়সভায় যেসব ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যাদের নাম বলবো, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু ইত্যাদি। তো এই আত্মীয়সভায় ধর্মীয় কুসংস্কার, জাতপাত, গোড়ামি প্রভৃতির বিরুদ্ধে আলোচনা করা হতো এবং প্রভৃতি বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হতো। এই আত্মীয়সভা প্রতিষ্ঠার পর এই আত্মীয়সভায় বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যায়, এবং এই দুর্বলতা দূর করার জন্য পরবর্তীকালে ব্রহ্মসভা এবং তারপরবর্তীকালে ব্রহ্মসমাজ গঠন করা হয়, এবং ব্রহ্মসমাজ গঠন করার সঙ্গে পরে আরও ব্রহ্মসভা বা তাদের রামমোহন রায়ের যে তৈরি এই গঠনটা আরও শক্তিশালী হয়ে উঠেছিল। এবং এই ব্রহ্মসভায় জাতপাতের সঙ্গে বিভিন্ন সামাজিক বা শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করা হতো, এবং তাদের যে সভা যে সংগঠনটা ছিল সেই সংগঠনটা সেই যে সভাটা সকল জাতপাত বা সকল শ্রেণীর মানুষের জন্য খোলা ছিল সেই তাদের সংগঠনটা, এবং তাদের সেই সকল শ্রেণীর মানুষের জন্য সেই এই সভাটা খোলা থাকায় তাদের আন্দোলনটা আরও শক্তিশালী হয়েছিল, এবং সাধারণ মানুষরা তারা বুঝতে শিখেছিল ধীরে ধীরে বুঝতে শিখেছিল যে আসল দেশে বা তাদের সমাজের বিভিন্ন কুসংস্কারগুলো বুঝতে শিখেছিল, এবং নতুন তারাও তাদের সেই সব কুসংস্কারের বিরুদ্ধে বা বিভিন্ন পুরোহিততন্ত্র এই বহুশ্বরবাদের বিরুদ্ধে
প্রচারের জন্য বা আন্দোলনের জন্য এগিয়ে গিয়েছিল। তো আমি আজ আর বেশি কিছু নিয়ে আলোচনা করব না, আমার আজ আলোচনার বিষয় আজ এই পর্যন্ত। তো আমাদের আমার ভিডিওটা আছে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে বন্ধুদের, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।